ভালোবাসার মানুষকে স্বপ্নের ভুবনে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা মেষ রাশির জাতক জাতিকার রয়েছে। এর পেছনে বড় কারণ হলো তার চুম্বকীয় ব্যক্তিত্ব আর অপরকে প্রভাবিত করার ক্ষমতা। মেষ রাশির জাতকের কাছে ভালোবাসায় মনের মিলের সঙ্গে অন্য সম্পর্কও একই রকম কৌতূহল উদ্দীপক। তবে মেষ জাতক জাতিকারা একটু দাম্ভিক আচরণ করে থাকে, যা বিপরীত লিঙ্গের কাছে অপছন্দের একটি বিষয় হয়ে যায়। এই আচরণটি একটি দেয়ালের মতো কাজ করে, যা একবার ভেদ করে কেউ কাছে এলে প্রকৃত মানুষটার সন্ধান পান। সঙ্গী হিসেবে মেষ জাতক জাতিকা সততার আদর্শ। তাদের উদ্যমী ও সৃষ্টিশীল আচরণের কারণে রোমান্সে বৈচিত্র্যও থাকে। মেষ জাতক জাতিকারা স্বভাবজাত রোমান্টিক। তাদের কথাবার্তার মাধুর্য, চমৎকার আচরণ এবং উপমা ব্যবহার করে তৈরি করা আকর্ষণীয় বাক্য তাদের সঙ্গীদের জন্য ঈর্ষণীয় সম্পদ। চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই আমাদের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। মঙ্গলের প্রভাবে আপনি সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী। আপনার চরিত্রের প্রধান দিক হল কর্মতৎপরতা ও উদ্যম। কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করতে পছন্দ করেন না। লক্ষ্য নির্ধারিত হলে কে কী ভাবল তা নিয়ে মাথা ঘামান না। দ্রুত প্রাপ্তিতেই আপনার আনন্দ। জরুরি অবস্থায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই, আপনি দ্রুত রেগে যান। আবার সেরাগ দ্রুত মিলিয়েও যায়, তবে আপনার রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না। আপনি অত্যন্ত স্বাধীন চেতা, বাধা নিষেধ সহজে মানতে চান না, কিন্তু ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে আপনি সহজেই দুর্বল হয়ে যান। আপনাকে কেউ চ্যালেঞ্জ করলে তার জবাব দিতে আপনি কখনো পিছু পা হন না। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও আপনার জুড়ি মেরা ভার। কর্ম, আপনি নেতৃত্ব পরায়ণ, সৃজনশীল ও উদ্যমী। আপনি দ্রুত চিন্তা ও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেখানে প্রতিযোগিতা আছে, জনসংযোগ আছে, দৈহিক ও মানসিক শ্রমের সুযোগ আছে, সেসব পেশায় আপনি দ্রুত সাফল্য অর্জন করবেন। উচ্চাভিলাষী প্রতিষ্ঠানে আপনার চাহিদা চিরদিনই থাকবে। আপনি ইঞ্জিনিয়ার, সার্জ, সৈনিক, খেলোয়াড়, সুপারভাইজার, সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবে অধিক ভালো করবেন। অর্থ, জীবনকে আনন্দ, ফুর্তি ও কর্তৃত্বের মধ্যে আপনি সক্রিয় রাখতে চান এবং আপনি জানেন এসব অর্জনের জন্য অর্থ পূর্বশর্ত, তাই অর্থ উপার্জনে আপনি সিরিয়াস। এক হাতে যেমন আপনি উপার্জন করেন, অন্য হাতে তেমনি ব্যয়ও করেন। তবে আপনি মিতব্যয়ী হলে অর্থের অভাব আপনার কোনো দিন হবে না, আপনি সৎ মানুষকে বিশ্বাস করেন। বিলাসবহুল জীবনের প্রতি আপনার সহজাত আকর্ষণ অর্থ উপার্জনে কখনো বেপরোয়া করে তোলে, এতে সর্বনাশের শিকার হতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের প্রবণতা আপনার জীবন ও প্রতিষ্ঠার ওপর ঝুঁকি নেমে আসতে পারে। মূলধন বিনিয়োগ, দূরদর্শিতা ও বিচারবুদ্ধির পরিচয় প্রেয়সী দেন না। প্রেম ও বিয়ে, আপনার প্রাণোচ্ছল ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে সহজেই প্রভাবিত করে। আপনি প্রেম নিয়ে আকাশ কুসুম কল্পনা করতে পছন্দ করেন না। যথার্থ প্রেমিক প্রেমিকা পেলে সরাসরি প্রস্তাবে আপনি আগ্রহী, এক্ষেত্রে মন প্রাণ দিয়েই আপনি প্রিয়জনকে ভালোবাসেন। প্রেমে আপনি স্বাধীনতা ও অ্যাডভেঞ্চারও পেতে চান, এতে একাধিক ভালো লাগায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, ফলে সুখী হওয়ার লক্ষ্যে এই প্রবণতা অন্তরায় হয়ে থাকে। এছাড়া কখনো কখনো মাত্রাতিরিক্ত চাহিদা ও রাগী বেপরোয়া স্বভাব পারিবারিক সুখ শান্তিতে বাধাগ্রস্ত করে। অন্যের কর্তৃত্ব ও অবজ্ঞা আপনি সহ্য করতে পারেন না। আপনার জন্য শান্ত, উদারমনা, সাজগোজ, পোশাক ও যৌন সচেতন সঙ্গীর প্রয়োজন। আপনার জীবনকে যে ভালোবাসা, অনুপ্রেরণা ও প্রশংসা দিয়ে ভরিয়ে দেবে, অন্যথায় কারো কারো ক্ষেত্রে একাধিক বিয়েও হতে পারে। ঘর সংসার,
আপনি গৃহ সংসারকে বেশ গুরুত্ব দেন, সন্তান ও প্রিয়জনদের নিয়ে একটি সুখী সংসার আপনার কাম্য। মেষ মহিলারা আদর্শ মা ও সুগৃহিণী হিসেবে পরিচিত, আপনার রুচির ছাপ গৃহের সব কিছুতেই পাওয়া যায়। কাজকর্ম, স্বাধীনতা ও প্রশংসা আপনি পছন্দ করেন। আপনি অতিথিপরায়ণ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য আপনার দুয়ার সবসময়ই খোলা থাকে। আপনি সন্তানদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন, সন্তানরাও আপনার উজ্জ্বল ব্যক্তিত্বকে পছন্দ করে। সন্তানদের ব্যাপারে আপনি উদার ঠিকই, কিন্তু কর্তৃত্বপরায়ণ মনোভাব সন্তানদের ক্ষতি করতে পারে। সন্তানদের নিকট আপনাকে আরও গ্রহণীয় হতে হবে, শাসন নয়, স্নেহের দৃষ্টি দিয়ে তাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করুন। স্বাস্থ্য, আপনি জন্মগতভাবে সুঠাম দেহের অধিকারী, তাড়াহুড়ো ও বেপরোয়া ভাব রয়েছে আপনার মধ্যে, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। মাথা ও মুখমণ্ডল আপনার দুর্বল স্থান, চলন্ত কিছুতে ভ্রমণ ও খেলাধুলায় সাবধান থাকুন। দুশ্চিন্তা, উত্তেজনা, ক্রোধ আপনার স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনি পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, ভালো খাদ্য, সবজি ও ফল গ্রহণ করুন। আপনি জ্বর, মাথা ব্যথার ব্যাপারে সতর্ক থাকুন। বৃদ্ধ বয়সেও আপনার মধ্যে তরুণ ও এক ধরনের উজ্জ্বলতা দেখা যায়। নেতিবাচক বৈশিষ্ট্য, দোষগুণ নিয়েই মানুষ, দোষগুলো আমরা কতটা কমিয়ে আনতে পারলাম বা নিয়ন্ত্রণে রাখতে পারলাম তার উপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল মেষ হন, তবে আপনার মধ্যে দেখা যাবে একগুঁয়ে স্বভাব, প্রতিহিংসা, ক্রোধ, কৌশলের অভাব, অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত আবেগ ও চাহিদা, আত্মকেন্দ্রিকতা ও নিষ্ঠুরতা। তাই এগুলো থেকে সবসময় নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।